করছো তুমি? শেষ, তাই আমরা একটু ঘুরতে যাচ্ছি মায়ের কাছে। আমাদেরও গরমে মাথা খারাপ হয়ে গেছে। আসছে হাত দিবে না দেয়ালে। খোলাই আছে, দাঁড়াও ওয়ান বাই ওয়ান। গিজারটা অন করেছো? তুমি এখানে দাঁড়াও, আমি আর তুমি এখানে দাঁড়াই। গিয়ে ভালো করে সামাল দে, আগে মুখে মুখে হাত দিস না। চলে এসছি আমরা। কি অবস্থা মাথার!
বাইরে আজকে রোদও আছে আর প্রচণ্ড জ্যাম। কি আছে কলকাতায় বলছে, শিয়ালদায় কি আছে জানি না। তো সেজন্য এখন দাঁড়িয়ে আছি গেটের সামনে, কারণ এখন তো ঢুকেই সোজা বাথরুমে যেতে হবে। তো ওয়ান বাই ওয়ান আমার মেয়ে স্নান করছে এখন, মেয়ে করার পর বোধ হয় ও করবে, অতনু করবে, তারপরে আমি করব। অনেকদিন বাদে আসলাম, মা যদিও বলছে যে গিয়ে বসার কথা ঘরের ওখানটা গিয়ে বসতে, কিন্তু না বসছি না। কি অবস্থা চেহারার? হ্যালো ফ্রেন্ডস, আমি 7 মাস পর বিমানবাড়িতে আসলাম। তা তো এখন আমি একটু খাটে বসে আছি, তো মা এখন গেছে চানে, তো চান থেকে সবে আসলাম। তারপরে মা এসে আমাদের লাঞ্চটা সারবো, সেরে তোমাদের সাথে আমরা কথা বলবো, মা আসুক, তারপরে তোমরা মাদের সাথে কথা বলবো। ওকে, আমাদের সাথে বাই। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অনেক সকালে খেয়ে বেরিয়েছিলাম, তো তাই এসেই স্নান টান করে এখন খেতে বসে পড়লাম। তারপরে গল্প হবে একটু বাদে, দিদি আসবে, দিদির মেয়ে আসবে, মানে গুনগুন আসবে, সবাই আসবে। তো সবাই ঘি দিয়ে খেয়েছে, আমি ঘি খাবো না, আমি ঘি খাবো না। লুডো খেলা হবে বম্মার সাথে, মানে আমার দিদা আর ওদের বম্মা। ওমা এটা কি গো, চিচিঙ্গা? দাঁড়া, তোমাকে চিচিঙ্গা দেবো? চিচিঙ্গা যা, আমি তো ঘিয়ের চামচটা দিয়ে দিলাম মা চিচিঙ্গার মধ্যে, এগুলো দিয়ে নেবো আবার ঘি নিবি তো? হ্যাঁ, তাহলে তোমাকে দেবো চিচিঙ্গে, ওই চিচিঙ্গা চিচিঙ্গে যাই হলো, সবই সবই পেটে যাবে। হাঁটু দেয় ঘি খেতে তো ভালোই লাগে, কিন্তু এখন আর বেশি মানে কিছু পথ খেতে ভালো লাগছে না, এখন এত খিদে পেয়েছে। খিদের সময় বেশি ভালো লাগে না, মনে হয় যেন মেন কোর্স দিয়ে খেয়ে উঠে গেলে ভালো। ঘি নিলাম, এবার তো নুন লাগবেই, একটু নুনটা দাও না একটু এগিয়ে। আমি খাচ্ছি এখন, তো মাকে বললাম যে একটু ক্যামেরাটা আমার দিকে ফেরা, মার দিকে ফিরিয়ে রেখেছিল। কি দিয়ে খাচ্ছো তুমি এখনো? এখনো তোমার ঘি? হ্যাঁ, আমার ঘি দিয়ে বেগুন ভাজাতে খুব ভালো লাগে। ঠিক আছে, তাড়াতাড়ি খাও। সরু কাটা, নরম কাটা। এবার মাছের ঝোল খাচ্ছি। এটা কি মাছ মা? রুই, রুই মাছ। রুই মাছে কাটা। খাওয়া দাওয়া হলো, খেতে মানে বসেছিলাম, তখনই দিদি আর গুনগুন চলে এসেছে, দিদির মেয়ে। কি কি খেলছো তোমরা? ঠিক আছে, তোমাদের বিকালে টিফিন হয়ে গেছে? পড়াশোনা হয়ে গেছে? পড়াশোনা পড়াশোনা কমপ্লিট? দিদা ছক্কাই পড়ছে না, দিদা ছক্কাই পড়ছে না, তাই তো অ্যাকচুয়ালি আজকে গুনগুন দিদির অনলাইন ক্লাস ছিল ম্যাথের, এটা হচ্ছে ব্যাপার লুডো খেলতে। লুডো খেলতে খেলতে বলছো? হ্যাঁ, ঠিক আছে, অনলাইন ক্লাস ছিল, তার সাথে আমিও করেছি, আমাকে ঢুকে দিয়েছে, আমিও করেছি। লুডো খেলার থেকে তো ঝগড়া হচ্ছে বেশি মনে হচ্ছে। রাতের ডিনার করব, রাতের ডিনার করে তারপরে সারাদিন অনেক গল্প গুজব হলো, তাই তো? হ্যাঁ, সন্ধ্যাবেলা অনেক গল্প গুজব হলো, লুডো খেলা হলো, তাই এখন আমরা
খাবো খেয়ে ঘুমাবো। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করবো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আজকের মতো টাটা, গুড নাইট।